এশিয়ান গেমস সামনে রেখে পুরোদমে চলছে জাতীয় নারী ফুটবল দলের প্রস্তুতি। টুর্নামেন্ট শুরু হতে প্রায় দেড় মাস বাকি থাকলেও নিজেদের প্রস্তুত করছেন সাবিনা সুমাইয়ারা, কারণ প্রতিপক্ষ শক্তিশালী জাপান, ভিয়েতনাম ও হিমালয় কন্যা নেপাল। টুর্নামেন্টের আগে ফিটনেসে বেশি জোর দিচ্ছেন কোচ সাইফুল বারি টিটু। বেতন নিয়ে ফুটবলারদের সঙ্গে বাফুফের চলমান বিরোধ মাঠের অনুশীলনে কোনো প্রভাব ফেলবে না বলে বিশ্বাস তার। মেইনলি হচ্ছে যে কোন জিনিসগুলি, যেমন ফিজিক্যাল ফিটনেসটা যতটুক সর্বোচ্চ পর্যায়ে নেওয়া যায় এটি টার্গেট আর কি। আর যেহেতু স্ট্রঙ্গার অপোনেন্টস, এই জন্য ফিজিক্যাল ফিটনেসটা বেশি দরকার হবে। যেটাই থাকুক সেটা তো কোনো ধরনের এফেক্ট আমি দেখিনি, কোনো এফেক্ট দেখিনি ট্রেনিংয়ে, বিন্দুমাত্র কোনো এফেক্ট নেই, সবাই সর্বোচ্চ দিয়ে প্র্যাকটিস করছে। এদিকে এশিয়ান গেমসে নারী দলের কোচ নিবন্ধনের জটিলতা এখনও কাটাতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সংশ্লিষ্ট যারা তাদের জিজ্ঞেস করবেন, মেইনলি অলিম্পিকে আপনার জিজ্ঞেস করতে হবে যে কী হচ্ছে, কারণ ওরা চেষ্টা করছে আমি শুনেছি। এখন ওনারা বলতে পারবে যে আসলে কদ্দূর কী হয়েছে। অনুশীলনে পিছিয়ে নেই জুনিয়ররাও। এএফসি অনূর্ধ্ব ১৭ এশিয়ান কাপের প্রথম রাউন্ডে বাছাইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল প্রীতি সুরুবিরা। এবার চূড়ান্ত পর্বে যাওয়ার লড়াইয়ে মাঠে নামবে তারা। যেই টিমের সাথে খেলা আমাদের তো অলওয়েজ রানিংয়েই থাকতে হবে, তা আমরা বেশিরভাগ এখন ফিজিক্যালি বেশি পার্টটা ইয়ে নিচ্ছি, আর হলো টেকনিক্যাল আমরা আরও কিছুদিন পরে যাব। এশিয়ান গেমসের আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে না সাবিনারা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।